ফ্রেন্ডস একজন মানুষের রক্তে যখন সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় বা সেই মানুষটি যখন বুঝতে পারেন যে তিনি ডায়াবেটিক হয়ে পড়েছেন সাথে সাথেই সেই মানুষটি খাবার দাবারের দিকে যথেষ্ট সচেতন হয়ে পড়েন কোনো একটি খাবার খাওয়ার আগে তাকে দশবার চিন্তা ভাবনা করতে হয় যে সেই খাবারটি তার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেবে না তো তেমনই একটি প্রশ্ন বারবার আমাদের কাছে আসে যে একজন ডায়াবেটিক কি ডাল খেতে পারেন চাল একটি দানা শস্য সেই চালের থেকে তৈরি ভাত খেয়ে যদি আমাদের সুগারের মাত্রা বেড়ে যেতে পারে তেমন ডালও তো একটি দানা শস্য তাহলে ডাল খেলেও কি আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে বা একজন ডায়াবেটিক পেশেন্ট কি ডাল খেতে পারেন যদি খেতে পারেন তাহলে কোন ডাল তার জন্য বেশি উপকারী নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন ডায়াবেটিক পেশেন্ট ডাল খেতে পারেন কি পারেন না আমরা জানব যদি তারা ডাল খেতে পারেন তাহলে কোন ডাল তাদের জন্য বেশি নিরাপদ এবং কোন ডাল তাদের জন্য বেশি উপকারী এবং তার সাথে সাথে ডাল রান্নার আজ আমরা এমন একটি পদ্ধতি আলোচনা করব যে পদ্ধতিতে ডাল বানালে আপনি ডালের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য সবথেকে উপকারী ডাল কোনগুলি রয়েছে সেগুলি সবিস্তারে জেনে নেন ডায়াবেটিক পেশেন্টদের যখন খাদ্য তালিকার প্রসঙ্গ আসে তখনই আমরা সর্বপ্রথম বলে দিই যে ডায়াবেটিক সেই সমস্ত খাবারগুলি খেতে পারেন যে খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স লো হয়ে থাকে আপনি যদি একজন ডায়াবেটিক হয়ে থাকেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভের ওপরে সেই সমস্ত খাবারগুলি আপনাদের যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে ডায়াবেটিক পেশেন্টদের জন্য উপ উপকারী এবং নিরাপদ ডালের তালিকায় আমরা পাঁচ নম্বরে যে ডালটি রেখেছি সেটি হলো মুগ ডাল দেখুন মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স লো মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হল মাত্র থার্টি এইট শুধু তাই নয় তার সাথে সাথে আপনি একশো গ্রাম মুগ ডালের মধ্যে সাড়ে বাইশ গ্রাম থেকে চব্বিশ গ্রাম পর্যন্ত প্রোটিন পেতে পারেন মুগ ডালের মধ্যে পাবেন প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আপনি যদি নিয়মিতভাবে মুগ ডালকে আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের যে সমস্যা সেই সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে মার্কেটে আপনি সাধারণত দুই ধরনের মুগ ডাল পেতে পারেন একটি হলো হলুদ মুগ ডাল বা খোসা ছাড়ানো মুগ ডাল এবং একটি হলো সবুজ মুগ ডাল বা সহ মুগ ডাল আপনি গুণগত মানের দিক থেকে যদি এই দুই ধরনের মুগ ডালের বিচার করেন সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু সবুজ মুগ ডাল বেশি নিরাপদ বা বেশি উপকারে তার কারণ সবুজ মুগ ডালের মধ্যে যেহেতু তার খোসা থাকে তার মধ্যে ফাইবার কন্টেন্ট কিন্তু বেশি থাকে আমরা জানি যে সমস্ত খাবারে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে কিন্তু সুগারের মাত্রা হঠাৎ করে বৃদ্ধি করতে দেয় না তাই আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকলে আপনি মুগ ডালও খেতে পারেন কিন্তু তুলনামূলকভাবে সবুজ মুগ ডাল বেশি উপকারী কিন্তু আপনার জন্য হতে পারে দেখুন সবুজ মুগ ডাল আপনি রান্না করে খেতে পারেন ডাল হিসাবে এছাড়া সবুজ মুগ ডালকে ভিজিয়ে সেটিকে অঙ্কুরিত করেও কিন্তু খেতে পারেন পরবর্তী চার নম্বরে যে ডালটি আমরা রেখেছি সেটি হলো রহড়ের ডাল বা অরহড়ের ডাল যেটিকে আপনার তুর ডালও বলা হয়ে থাকে এটিকে ইংরাজিতে বলা হয় পিজন পি দেখুন দেখুন চার নম্বরে আমরা ডালটি এই কারণেই রেখেছি এর গ্লাইসেমিক ইন্ডেক্স মুগ ডালের থেকে তুলনামূলক কিছুটা কম আপনার এই অরহর ডাল বা রহরের ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র টোয়েন্টি নাইন শুধু তাই নয় একশো গ্রাম অরহরের ডালের মধ্যে আপনি পনেরো গ্রামের মতন ফাইবার পেতে পারেন যে ফাইবার আপনার রক্ত সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে বা সারা দিন যে সমস্ত যুক্ত খাবার খান সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আপনার শরীরে কম করতে সাহায্য করতে পারে অরহর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আপনি একশো গ্রাম অরহর ডাল খেলে এর থেকেও প্রায় বাইশ গ্রামের মতন প্রোটিন পেতে পারেন এছাড়া এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে ভিটামিনস এবং মিনারেলস এবং সেই সমস্ত ভিটামিনস এবং মিনারেলস এই ডালের মধ্যে বর্তমান রয়েছে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে তাই আপনি যদি একজন ডায়াবেটিক হয়ে থাকেন সেক্ষেত্রে এই অরড ডালকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তবে অরোর ডাল খাওয়ার আগে কিছু সতর্কতা কিন্তু আমাদের মনে রাখতে হবে তার কারণ এমন বেশ কিছু মানুষ থাকেন যাদের অরড ডাল সহজে হজম হয় না অরোর ডাল খাওয়ার সাথে সাথেই তাদের বিভিন্ন প্রকারের গ্যাস অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যা হয় এছাড়া অরোর ডাল খাওয়ার পরে অনেক মানুষের মধ্যে কিন্তু অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায় যদি আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে সেক্ষেত্রে অরোর ডাল থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন এছাড়া যদি আপনার কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই অরহরের ডাল বা তুরের ডাল আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে তার কারণ এই অরহর ডালের মধ্যে অক্সালেটের মাত্রা থাকে অত্যাধিক যে অক্সালেট আপনার এই কিডনি স্টোনের সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে তিন নম্বরে যে ডালটি আমরা রেখেছি সেটি হলো মুসুর ডাল দেখুন মুসুর ডাল আমার মনে হয় বাঙালিদের কাছে সবথেকে জনপ্রিয় এবং প্রচলিত একটি ডাল তার কারণ বেশিরভাগ মানুষই কিন্তু মুসুর ডাল খেতে পছন্দ করেন একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে তার খাদ্য তালিকায় কিন্তু মুসুর ডাল রাখতে পারেন তার কারণ মুসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স অরহর ডালের থেকেও কিছুটা কম মুসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হল পঁচিশ শুধু তাই নয় মুসুর ডালের মধ্যে ফ্ল্যাভোনয়েডস নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার প্যানক্রিয়াটিক সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং যে সমস্ত প্যানক্রিয়াটিক সেলগুলি আপনার ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজ প্যানক্রিয়াটিক সেলগুলিকে কিন্তু রিজুভিনেট এবং রিজেনারেট করতে সাহায্য করতে পারে তার ফলে আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন বৃদ্ধি পেতে পারে এই মুসুর ডালের ক্ষেত্রেও আপনি সাধারণত দুই ধরনের মুসুর ডাল মার্কেটে পেতে পারেন একটি আপনার খোসা সহ মুসুর ডাল পেতে পারেন এবং একটি খোসা ছাড়ানো লাল মুসুর ডাল আপনি পেতে পারেন দেখুন লাল মুসুর ডাল আপনি অনায়াসে খেতে পারেন তবে যদি খোসা সহ মুসুর ডাল খান সেক্ষেত্রে আপনার খোসা সহ মুগ ডাল যেমন বেশি উপকারী ছিল ঠিক একইভাবে খোসা সহ মুসুর ডাল একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য বেশি উপকারী তার মধ্যে থাকা এক্সট্রা ফাইবারের জন্য দুই নম্বরে আমরা দেখেছি রাজমাকে তার কারণ রাজমার গ্লাইসেমিক ইন্ডেক্স মুসুর ডালের থেকেও কিছুটা কম রাজমার গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি আঠেরো থেকে চব্বিশের মধ্যে শুধু তাই নয় রাজমার মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে ফাইবার তার কারণ সচরাচর রাজমা আমরা খোসা সহ খেয়ে থাকি এবং রাজমার মধ্যে সলিউবেল ফাইবারও কিন্তু ভরপুর মাত্রাতে থাকে এবং রাজমার মধ্যে প্রোটিনও থাকে প্রচুর পরিমাণে এবং সেই সমস্ত ভিটামিনস এবং মিনারেলসগুলি রাজমার মধ্যে বর্তমান থাকে যে ভিটামিনস এবং মিনারেলসগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত উপকারী তবে রাজমা রান্নার বিষয়ে আপনাকে দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে রাজমা রান্না করার আগে দুই থেকে তিন ঘন্টা খুব ভালোভাবে সেটিকে জলে ভিজিয়ে রাখুন এবং সেটিকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে সুসেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন তার কারণ রাজমা যদি সঠিকভাবে সেদ্ধ না হয় বা রাজমা যদি আন্ডার কুকড থাকে সেক্ষেত্রে রাজমার মধ্যে ফাইটো গ্লুটেনিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে সেই প্রোটিনটি যখন সেদ্ধ হয়ে যায় সেটি ব্রেকডাউন হয়ে যায় সেই প্রোটিনটি যদি রাজমার মধ্যে বর্তমান থাকে সেটি আপনার ফুড পয়জেনিংয়ের মতন সমস্যা সৃষ্টি করতে পারে সেটি আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে আপনার ডায়রিয়া গা বমি বমি হওয়ার মতন সমস্যা স্কিনের মধ্যে র্যাশ হওয়ার মতন সমস্যা এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এবং সর্বশেষে আমরা বলবো যে এই তালিকার সব থেকে উপকারী ডাল হিসাবে এক নম্বরে যে ডালটিকে রেখেছি সেটি হলো ছোলার ডাল বা চানার ডাল দেখুন এই ছোলার ডালকে আমরা এক নম্বরে রেখেছি এই কারণেই আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ছোলার ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হল মাত্র আট অতএব একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু ছোলার ডাল খেতে পারেন শুধু তাই নয় ছোলার ডালের মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভরপুর মাত্রাতে জিঙ্ক ফোলেট ক্যালসিয়াম এবং ফাইবার এগুলি প্রত্যেকটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এছাড়া ছোলার ডাল আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে সেই সমস্যার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এখন আমরা জানব ডাল রান্নার কিছু পদ্ধতি যে পদ্ধতিগুলি অবলম্বন করলে ডালের থেকে বেশি হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন সর্বপ্রথম ডাল রান্না করার আগে আপনি দীর্ঘ সময় ধরে ডালকে ভিজিয়ে গবেষকদের দাবি ডাল কমসে কম আপনাকে ওভার নাইট শোক করে রাখা উচিত অর্থাৎ আপনি যেদিনকে সকালবেলা ডাল রান্না করছেন তার আগের দিন রাত্রিবেলা যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি উপকারিতা পেতে পারেন যদি আপনি ওভার নাইট ভিজিয়ে রাখতে না পারেন বা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে অন্তত দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনি ডাল রান্না করবেন তার কারণ ডালের মধ্যে থাকে ফাইটিক অ্যাসিড এই ফাইটিক অ্যাসিড কি করে ডালের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি থাকে সেই পুষ্টিগুণগুলি আপনার শরীরে সহজে অ্যাবজর্ভ হতে দেয় না আপনি যখন জলের মধ্যে এই ডালকে ভিজিয়ে রাখবেন দীর্ঘক্ষণ তখন এই ফাইটিক অ্যাসিড বিনষ্ট হয়ে যায় এবং ডালের মধ্যে থাকা পুষ্টিগুণ আপনার শরীরে সহজেই কিন্তু অ্যাবজর্ব হতে পারে এছাড়া ইউরিক অ্যাসিডের পেশেন্টদের মনে কিন্তু ডাল খাওয়ার বিষয়ে একটা যথেষ্ট ভয় থাকে তারা মনে করেন যে ডাল তাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে তার কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে দেখুন আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে সমস্ত প্ল্যান্ট বেস পিউরিন থাকে অর্থাৎ আপনার উদ্ভিদজ যে সমস্ত খাবারে পিউরিন থাকে সেই পিউরিনগুলি কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে না এমনটাই দাবি করছেন বিজ্ঞানী মহল কিন্তু তবুও যদি আপনি ইউরিক অ্যাসিডের ভয়ে ডাল খেতে চাইছেন না সেক্ষেত্রে একটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি ডাল খেতে পারেন সেই পদ্ধতি অবলম্বন করলে ডালের থেকে ম্যাক্সিমাম পিউরিন কিন্তু বেরিয়ে যায় আপনারা হয়তো খেয়াল করবেন যে ডাল রান্না করার সমতে ডালের উপর একটা ফেনা ফেনা জিনিস আসে বা ফোমি একটা জিনিস আসে সেই ফেনাটিকে যদি আপনারা তুলে ফেলে দিতে পারেন তাহলে ডালের মধ্যে পিউরিনের মাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে এবং একজন ইউরিক অ্যাসিডের পেশেন্ট নিশ্চিন্তে সেই ডালটি খেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ